রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাত 9টার দিকে তার নিজ বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ। তিনি জানান, প্রতিদিনের মতোই নিজ রুমে সঙ্গীত চর্চা করছিলেন তিনি। সন্ধ্যার পর তার রুমের দরজা বন্ধ দেখতে পান স্বজনরা। পরে দরজা ভেঙে ভেতরে সাদি মোহাম্মদকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। পরে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ বলছে, পোস্টমর্টেমের পরেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য।